লোহাগড় উপজেলার জনপ্রিয় বৃত্তি প্রদান প্রতিষ্ঠান প্রতিভা রানী দাস মেমোরিয়াল স্কলারশিপের উদ্যোগে এসএসসি নির্বাচনী পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 26 জানুয়ারি লোহাগড় উপজেলার আমিরাবাদ সুখচড়ি উচ্চ বিদ্যালয়ের 2020 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে এই মেধাবৃত্তি সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়টির সিনিয়র শিক্ষক মাস্টার মোবারক আলীর সঞ্চালনায় আমিরাবাদ সুখচড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও লোহাগড় উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসেন মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বিদ্যালয়ের দাতা সদস্য মোহাম্মদ সাইফুল আলম, সুখচড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য ডাক্তার রিটন দাস, মুফিজুর রহমান, মুজিবুর রহমান, মোহাম্মদ জসিমউদ্দিন ও মহিলা অভিভাবক সদস্যা মিসেস সাইফুন্নেসা সহ অভিভাবক আর দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুখচড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্না। প্রতিভা রানী দাস মেমোরিয়াল স্কলারশিপের পৃষ্ঠপোষক হলেন ভুয়েটের সাবেক প্রো বিসি ডক্টর দীপক কান্তি দাস এবং মেধাবৃত্তির আহ্বায়ক হলেন আমিরাবাদ 9নং ওয়ার্ডের ইউপি সদস্য মৃণাল কান্তি দাস। শিহাবুদ্দিন, চ্যানেল কর্ণফুলি, লোহাগাড়া। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।